সালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী বাংলা পিস টিভি যেখান থেকে দেখছেন শুনছেন আল্লাহতালা সকলকেই উপকৃত করুন আমাদের ইসলামী অর্থনীতি আলোচনা পর্যায়ের সুদ নিয়ে আলোচনা করতে করতে এমন এক পর্যায়ের আলোচনা শুরু করব যে পর্যায়ে কিছু মানুষ মনে করে ব্যাংকের সুদ সুদ নয় অতএব ব্যাংকের সুদ খাওয়া হালাল কথাটা খেয়াল করে শুনুন ব্যাংকের সুদ সুদ নয় তারা নিজেরাই ব্যাংকের সুদকে সুদ বলছে আবার বলছে ব্যাংকের সুদ হারাম নয় যে জিনিসের নাম আপনি সুদ দিলেন যে সুদকে আল্লাহ তালা হারাম করেছেন তাকে আপনি আবার হারাম নয় কেন বলছেন কিভাবে বলছেন কিছু মানুষের সন্ধিহান আছে সন্দেহ আছে যে হিসাবে তারা ব্যাংকে সুদকে সুদ বলতে চায় না সুদ বললেও হারাম বলতে চায় না আর এই জন্যেই অনেকে আছে যারা সুদ না বলে লভ্যাংশ বলে ইন্টারেস্ট বলে বলে লাভের ভার তাদের কিছু সন্দেহ আছে আমরা পর্যালোচনা করে দেখব যে তাদের সেই সন্দেহ ঠিক তাদের ওই সুদকে হালাল বলা কি ঠিক তাদের সন্দেহকে দূর করলে পরে তারা ফিরে আসবে আমরা সেটা আলোচনা করে দেখব কত লোক লামা শ্রেণীর মানুষও আছে যারা বড় জোর সোর করে আওয়াজ তুলছে যে সাম্প্রতিককালে সুদ ব্যাপক বিপত্তির আকার ধারণ করেছে যা থেকে বাঁচা কঠিন এ সুদ থেকে বাঁচা কঠিন আর এ কথাও বারংবার আওড়ানো হয়ে থাকে যে সুদ অর্থনীতির বিভিন্ন বুনিয়াদের মধ্যে একটা শক্তিশালী বুনিয়াদ অতএব একে বাদ দিয়ে কোনো অর্থনীতি চাঙ্গা হতে পারে না এটা অনেকের দাবি সুতরাং তাদের এই দাবি ঠিক না ভুল নাকি তাদের মধ্যে কোনো বিভ্রান্তি আছে আমরা সেটা সংক্ষেপে দেখব যদি উভয় পক্ষের সম্মতি থাকে তারা বলছে যেহেতু সুদ যে আমরা ব্যাংক থেকে গ্রহণ করি সেখানে তাদের সম্মতি ক্রমে গ্রহণ করি তারা রাজি থাকে দেয় আর আমরা রাজি থাকে আমরা নিই অতএব যেটা জোর করে নেওয়া হয় সেটা সুদ গরিব মানুষের কাছ থেকে জোর করে সুদ আদায় করা হয় কিংবা বড়লোকের কাছ থেকে জোর করে সুদ আদায় করা হয় তাতে সে রাজি থাকে না কিন্তু ব্যাংক রাজি আছে অতএব উভয় পক্ষে যদি রাজি থাকে তাহলে সেটা কি সুদ হবে না সেটা ব্যবসা হবে যেমন আল্লাহ তালা বলছেন সুতরাং যদি আপোষে রাজি থাকে তাহলে পরে সেটা ব্যবসার পর্যায়ে পরে সেটা সুদ হবে না আমরা বলি না যদি রাজি থেকেও কেউ সুদ দেয় খুশি মনেও কেউ সুদ দেয় তবুও সেটা হালাল হবে না রাজি থাকলে কি হালাল হয়ে যাবে এক মহিলা যদি সন্তুষ্ট চিত্তে আপনাকে রাজি থেকে তার দেহ দান করে হালাল হয়ে যাবে নাকি শরীয়ত হালাল করলে তবে হালাল হবে যদি কেউ সন্তুষ্ট চিত্তে আপনাকে দেহ দান করে সেই দেহ ব্যবহার করা যখন আপনার জন্য যায়জ না যদিও সে রাজি খুশি সব কিছু তেমনি সুদ যদি কেউ ইচ্ছা করে দেয় খুশির সাথে দেয় আনন্দের সাথে দেয় সেটাকে গ্রহণ করা আপনার জন্য হালাল হবে না তবে একটা কথা খেয়াল রাখবেন যদি কেউ ঋণ পরিশোধ করার সময়ে বিনা শর্তে আপনাকে কিছু টাকা খুশির সাথে দেয় সেটা আলাদা কথা আপনি যে ঋণ তাকে দিয়েছেন ঋণ শোধ করার সময়ে যদি উপকারের স্বরূপ আপনাকে কিছু বেশি দেয় তাহলে সে কথা আলাদা কিন্তু সুদ শর্ত ভিত্তিক মানে দেবো বলে সে যদি খুশির সাথে আনন্দের সাথে সুদ দেয় আমার মনে হয় এমন কেউ নেই যে আনন্দের সাথে সুদ দেবে বেশি টাকা কেন দেবে তাই না যদি ও কেউ দেয় তাহলে সেটা হালাল হয়ে যাবে না তাহলে বোঝা গেল যে তাদের এই সন্দেহ এবং সন্দিহান ঠিক না অনেকেই বলে যে ব্যক্তিগত প্রয়োজনে যারা ঋণ নেয় তাদের কাছ থেকে সুদ নেওয়া হারাম আর যারা কোম্পানির প্রয়োজনে ব্যবসার প্রয়োজনে বড় বড় কাজের প্রয়োজনে ঋণ নেয় তাদের কাছ থেকে সুদ নেওয়া হারাম নয় কারণ তারা লাভ করে গরিব মানুষ ঋণ করে আর সেই ঋণ তারা ভক্ষণ করে ফলে পরে হয়তো কোনো কারণে শোধ করার সময় তাকে সে সুদ দিতে বাধ্য হয় কিন্তু বড়ো বড়ো কোম্পানি তারা ব্যবসা করার জন্য ঋণ নেয় আর সেই ঋণ নিয়ে তারা মোটা অঙ্কের টাকা লাভ করে অতএব তাদের কাছ থেকে যদি সুদ নেওয়া হয় তাহলে এটা হারাম নয় ওরা এরকম বলে থাকে ওরা বলে কোরআন মাসিদে যে সুদের আয়াত এসেছে সেখানে যে সুদকে হারাম করা হয়েছে সেটা আসলে ব্যক্তিগত পর্যায়ে সুদের কথা বাণিজ্যিক পর্যায়ে নয় আল্লাহ তালা বাণিজ্যিক পর্যায়ে সুদকে হারাম করেননি সেই যুগে বাণিজ্যিক পর্যায়ে সুদ ছিল না ইত্যাদি সন্দেহ রেখে তারা বলে যে ব্যক্তিগত পর্যায়ে যেটা সুদ হবে সেটা হারাম বাকি ব্যবসায়িক পর্যায়ে কোম্পানি পর্যায়ে যে সুদ দেওয়া নেওয়া হবে সেটা হারাম নয় অথচ আল্লাহ তালা আমাদেরকে সুদ হারাম হওয়ার কথা ঘোষণা দিয়েছেন সেটা সর্ব পর্যায়ের সুদ সমস্ত রকমের সুদকে আল্লাহ তালা হারাম করেছেন এবং বাণিজ্যিক পর্যায়ে সুদও জাহিলি যুগে ছিল আর সেই সুদকে হারাম করা হয়েছে এই একই আয়তের মাধ্যমে সুতরাং নতুন করে আমরা এ সন্ধিহান এ সন্দেহ রাখতে পারি না যে বাণিজ্যিক সুদ হচ্ছে হালাল আর ব্যক্তিগত সুদ হচ্ছে হারাম টাকা জমাকর্তাদের সাথে ব্যাংকের কি সম্পর্ক আপনি যখন ব্যাংকে টাকা রাখেন তখন ব্যাংকে ঋণ দেন না আমানত রাখেন ব্যাংকে ঋণ দেওয়া হয় না আমানত রাখা হয় ওরা বলছে যে ব্যাংকে আমানত রাখা হয় আর আমানত রাখার ফলে সেইটাকে তারা ব্যবসায় লাগিয়ে আমাদেরকে বাড়তি টাকা দেয় আমরা বলি না ব্যাংকে ঋণ দেওয়া হয় ব্যাংকে ঋণ দেওয়া হয় আর সেই ব্যাংক ঋণ জমা করে করে জমা করে করে সেইটা ব্যবসায় লাগায় বরং শুধু ব্যবসায়ী লাগায় না সেটাও আবার তারাও ঋণ দেয় সুদের ওপরে ঋণ দেয় আর সেইখান থেকে তারা সুদ তুলে তারপরে সেই সুদের একটা অংশ আবার আপনাকে ফিরিয়ে দেয় তাহলে প্রকারান্তরে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ব্যাংকে ঋণ দিলাম ঋণ দেওয়ার ফলে যে টাকাটা দিচ্ছে সেটা তো এমনিতেই সুদ তার উপরে ব্যাংক আবার অন্যকে ঋণ দিচ্ছে সুদের উপরে সেই সুদ ভিত্তিক টাকা তুলে আবার আপনাকে খাওয়াচ্ছে সুতরাং এইভাবে যদি আপনি মনে করেন যে ব্যাংকের কাছে আমানত রাখা হয় আসলে ব্যাংকের কাছে আমানত রাখা না ব্যাংকে ঋণ দেওয়া হয় আর সেই ঋণের ওপরে ব্যাঙ্ক আমাদেরকে সুদ দেয় কিছু মানুষ বলে থাকে যে আপনি যেমন আপনার টাকা এক মানুষকে দিলেন যা টাকা নেই দিয়ে বললেন যে আমার টাকা আর তোমার মেহনত তুমি ব্যবসা করো যা লাভ হবে আমরা ভাগাভাগি করে নেব এটা যায়জা না যায়জ এরকম চুক্তি যায়জ কিন্তু একটা শর্ত সে শর্তটা কি লাভে যেমন ভাগ নেবেন তেমনি নোকসানেও ভাগ নিতে হয় এটা ইসলামী শরীয়ত শরীয়তের পর্যায়ে আছে আমার টাকা আপনার মেহনত আপনি ব্যবসা করবেন ব্যবসা করে যে লাভটা হবে সেই লাভ ভাগাভাগি হবে পুঁজি আমার পুঁজি আমি ফেরত পাব। কিন্তু যদি নোকসান হয়ে যায় তাহলে নোকসানের ভাগিও আপনাকে হতে হবে সুতরাং এই ব্যবসার ওপরে ব্যাংকে যদি আপনি ক্যাশ করেন দিয়ে বলেন যেমন এই ব্যবসা হালাল তেমনি ব্যাংকের ওই রকম ব্যবসা তারা করে সেটাও হালাল কিন্তু ব্যাংক তো এই কথা বলে না ব্যাংক বলে যে লাভ হলে আপনাকে ভাগ দেবো আর নোকসান হলে আপনাকে ভাগ নিতে হবে না তাই না ব্যাংকে শুধু লাভই পাওয়া যায় তাতে নোকসান হয় না আপনি যদি বলেন যে না শুধু ব্যাংকে লাভই হয় নকশান হয় না তা হতে পারে না কোনো সময় নকশানও হতে পারে কিন্তু ব্যাংকের সঙ্গে যে চুক্তি ব্যাংকে আপনি দিচ্ছেন টাকা এইভাবে যে ঠিক আছে আমার টাকা ব্যাংক তুমি ব্যবসা করো তো ঠিক আছে যেমন আপনি লাভের অংশ নেবেন লভ্যাংশ নেবেন তেমনি তো ক্ষতির অংশ নিতে হবে নকশানের অংশ তো নিতে হবে সেটা তো আপনি নেন না ব্যাংকগুলো শুধু লাভই দেয় পক্ষান্তরে ব্যাংক ব্যবসা করে না ব্যবসা করে না বরং যারা ব্যবসা করে তাদেরকে ঋণ দেয় কিসের ওপরে ঋণ দেয় সুদের ওপরে ঋণ দেয় তাহলে যে কারবারের উপরে আপনি ক্যাস করছেন যে কারবারকে ইসলামী ফেক মুদারাবা বলা হয় সেই কারবারকে ক্যাস করবেন ব্যাংকের ওপরে ব্যাংকে ক্যাস করবেন এই কারবারের ওপরে তারপর ব্যাংকের সুদকে লভ্যাংশ বলবেন কোনো প্রকারেই আপনার জায়েজ হচ্ছে না প্রথমত জায়েজ হচ্ছে না এই জন্য যে এটা মোদারাবা নয় তার কারণ নোকসানের ওরা ভাগ দেয় না বা ভাগ দিতে চায় না আর আমি আপনিও নেন না আর দু নম্বর কারণ হলো যে ব্যাংক ব্যবসা করে না বরং যারা ব্যবসা করে তাদেরকে সুদের ওপরে ঋণ দেয় সুতরাং ক্ষেত্রেও আমাদের এই সন্দিহান থাকার কথা নয় যে মোদারাবা যেমন জায়েজ ব্যাংকের সুদ তেমনি জায়েজ ব্যাংকের সুদ আর চক্রবৃদ্ধি হারে সুদ চক্রবৃদ্ধি হারে সুদ আল্লাহ তালা কোরআনে নিষেধ করেছেন যদি কেউ বলে যে আল্লাহ তালা চক্রবৃদ্ধি হারে সুদ নিষেধ করেছেন সাধারণ সুদ নিষেধ করেননি আল্লাহ তালা বললেন ই আই না মানুকুল রিবা আদাফা মুদা আফা সে যুগে সে পরিবেশে এইরকম সুদ ছিল বলে আল্লাহ তালা নিষেধ করে এইরকম একটা আয়াত অবতীর্ণ করলেন আর তার মানে এই নয় যে চক্র বৃদ্ধি হারে সুদ খাওয়া হারাম আর চক্র বৃদ্ধি হারে না হলে একবার দুবার মাফি মুশকিল কোনো সমস্যা নেই এরকম কথা না আছে যদি বলেন ব্যাংকে চক্রবৃদ্ধি হারে সুদ নয় হালকা সুদ সেই উপায়েও আপনার ব্যাংকের সুদ হালাল হচ্ছে না জমি ভাড়া দেওয়ার ওপরে সুদকে ক্যাশ করে অনেকে বলছে ব্যাংকের সুদ হালাল জমি ভাড়া দিলাম জমি ভাড়া দেওয়া যায়স না না জায়েজ আমার জমি আছে আমি চাষ করি না আপনাকে ভাড়া দিলাম বছরে এক হাজার টাকা আপনি দেবেন বাকি আপনি যত ফসল উপার্জন করবেন আমার সমস্যা নেই যত উৎপাদন করতে পারেন আপনি ঠিক ব্যাংকেও আমি ভাড়া দিই অতএব সে পয়সাটাকে সে ভাড়া হিসাবে খাটাতে পারে কিংবা আমি আমার পয়সাটাকে ভাড়া হিসাবে খাটাতে পারি আমি টাকা দিলাম ভাড়া তারপরে ভাড়া হিসাবে আমি টাকাটা ব্যাংক থেকে নিচ্ছি যেমন আপনি বাড়ি ভাড়া দিয়েছেন বাড়ি ভাড়া হিসাবে তাই না কিন্তু আসলে জমি ভাড়া দেওয়ার ব্যাপারে একটা কথা আপনাদেরকে বলে রাখি অবশ্য অন্য জলসা আছে বৈঠক আছে সেখানেও বলা হবে জমি ভাড়া দেওয়া যায় কেমন টাকা দিয়ে আপনি আপনার এক বিঘা জমি আছে আপনি ভাড়া দিতে পারেন এক বছরে মনে করেন এক হাজার টাকা পাঁচ হাজার টাকা যেমন হবে বাকি সারা বছর আপনি যত ফসল উৎপাদন করবেন সমস্যা নেই কিন্তু ফসলের বিনিময়ে জমি দিলে পরে নির্দিষ্ট করে ফসলের বিনিময়ে ভাড়া দেওয়া যাবে না যেমন একটা মৌসুমে আপনি আপনার জমিটাকে ভাড়া দেবেন দশ টিন ধান লাগবে দশ টিন ধান লাগবে আপনি নির্দিষ্ট করে দিলেন ফিক্সড করে দিলেন এমনও হতে পারে দশ টিন ধান হবে না অথবা বেশি হতে পারে তাতে ধোকা আশঙ্কা আছে একটু বিরতি নিয়ে আপনাদের সামনে বাকি কথাটা বলবো সাথে থাকুন কাছে থাকুন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী বলছিলাম যে কিছু মানুষ আছে যারা কিছু সন্দেহে পতিত হয়ে ব্যাংকের সুদকে হালাল করতে চায় অথচ সেটা সুদই সেরকমই একটা সন্দেহান যে আমি যখন জমি ভাড়া দিই জমি ভাড়া দিলে পরে আপনি সেই ভাড়া নেওয়ার পর সেটাকে আপনি ফসল উৎপাদন করে আপনি খেতে থাকেন ঠিক ব্যাংকেও আমি ভাড়া দিই অত সে পয়সাটাকে সে ভাড়া হিসাবে খাটাতে পারে কিংবা আমি আমার পয়সাটাকে ভাড়া হিসাবে খাটাতে পারি আমি টাকা দিলাম ভাড়া তারপরে ভাড়া হিসাবে আমি টাকাটা ব্যাংক থেকে নিচ্ছি যেমন আপনি বাড়ি ভাড়া দিয়েছেন বাড়ি ভাড়া হিসাবে তাই না কিন্তু আসলে জমি ভাড়া দেওয়ার ব্যাপারে একটা কথা আপনাদেরকে বলে রাখি অবশ্য অন্য জলসা আছে বৈঠক আছে সেখানেও বলা হবে জমি ভাড়া দেওয়া যায় কেমন টাকা দিয়ে আপনি আপনার এক বিঘা জমি আছে আপনি ভাড়া দিতে পারেন এক বছরে মনে করেন এক হাজার টাকা পাঁচ হাজার টাকা যেমন হবে বাকি সারা বছর আপনি যত ফসল উৎপাদন করবেন সমস্যা নেই কিন্তু ফসলের বিনিময়ে জমি দিলে পরে নির্দিষ্ট করে ফসলের বিনিময়ে ভাড়া দেওয়া যাবে না যেমন একটা মৌসুমে আপনি আপনার জমিটাকে ভাড়া দেবেন দশ টিন ধান লাগবে দশ টিন ধান লাগবে আপনি নির্দিষ্ট করে দিলেন ফিক্সড করে দিলেন এমনও হতে পারে দশ টিন ধান হবে না অথবা বেশি হতে পারে তাতে ধোকার আশঙ্কা আছে ধানের বিনিময়ে ভাড়া দেওয়া যাবে না কিন্তু টাকার বিনিময়ে ভাড়া দেওয়া যাবে এই ভাড়া দেওয়ার উপরে ক্যাশ করে যদি বলেন আমি আমার টাকা ভাড়া দেবো যেমন জমি ভাড়া দেওয়া যায় বাড়ি ভাড়া দেওয়া যায় গাড়ি ভাড়া দেওয়া যায় টাকাও কি ভাড়া দেওয়া যায় ওরা ওদের সন্ধিহান দেখুন যে আমরা যেমন গাড়ি বাড়ি টাকা ভাড়া দিই সেরকম আমার টাকা ভাড়া দিচ্ছি টাকা আপনাকে ভাড়া দিলাম আপনি সেই ভাড়ার মাধ্যমে আপনি যতটা উপকৃত হবেন বাকি আমাকে ভাড়া দেবেন নির্দিষ্ট একটা ভাড়া দেবেন ঠিক এই সন্দেহ মাথায় রেখে তারা ব্যাংকের সুদকে হালাল করতে চাচ্ছে অথচ ভাড়াতে এরকম হয় না গাড়ি বাড়ি ভাড়া দেওয়া আর টাকা ভাড়া দেওয়া এক জিনিস না এ জিনিস আলাদা ও জিনিস আলাদা গাড়ি বাড়ি যখন আপনি ভাড়া দেবেন তখন সেই ভাড়ার জিনিস আপনার অবশিষ্ট থাকবে টাকা ক্ষয় হয় টাকা লয় হয় তাতে নোকসান হওয়ার আশঙ্কা আছে আপনার বাড়ি তো বাড়ি থেকে যাবে জমিকে জমি থেকে যাবে কিন্তু টাকা যখন ভাড়া দেবেন যে ভাড়া ব্যবহার করবে তার টাকা থাকতেও পারে নাও থাকতে পারে তার ব্যবসায় লাভও হতে পারে নকশানও হতে পারে সুতরাং এই ভাড়ার সাথে ওই ভাড়াকে তুলনা করা একটা বিশাল ভুল আর এই জন্য ব্যাংকের সুদকে আপনি হালাল মনে করতে পারেন না অনেকে বলে যে রসুল্লা সাল্লামের হাদিস আছে হাকিম বিন হেজামের বর্ণিত হাদিস যাতে বলা হয়েছে যে নবী করিম সাল্লাম অরুয়া রাজি আল্লাহ আনহুকে একটি কোরবানির পশু বা ছাগল কিনতে আদেশ করলেন একটি দিনার তাকে দিলেন তিনি ওই দিনার দ্বারা দুটো ছাগল খরিদ করলেন অতঃপর একটিকে এক দিনারে বিক্রয় করে দিয়ে ছাগল সহ নবী সাল্লাহ দিনার ফেরত দিলেন নবী সাল্লাহ আসলাম তার ব্যবসায় বরকতের দোয়া দিলেন কথাটা বুঝলেন একটা দিনার দেওয়া হলো যে তুমি একটা ছাগল কিনে নিয়ে এসো সাহাবি ব্যবসার মনোভাব নিয়ে এক দিনার দিয়ে দুটো ছাগল কিনলেন কিছুক্ষণ পরে দুটো ছাগলের মধ্যে একটা ছাগলকে আবার এক দিনার দিয়ে বিক্রি করে দিলেন আল্লাহ রসুল্লাশ্রামের কাছে এসে ছাগলও দিলেন আর দিনারও দিলেন এটা ব্যবসা তাই না এটা ব্যবসা সুদকে যারা হালাল মনে করছে ব্যাংকের সুদ তারা এই হাদিসকে পেশ করে বলছে দেখো সাহাবি যেমন ছাগলও দিলেন দিনারও দিলেন তাই না আল্লাহ রসু আসলাম গ্রহণ করলেন এবং তার ব্যবসার বরকতে দোয়া দিলেন তাহলে আমাদেরও আমরাও ব্যাংকে দিচ্ছি ওইভাবে ব্যাংক আমাদের আসল টাকা ফেরত দেবে আমাদেরকে অতিরিক্ত লাভ দেবে আমাদের ফেরত দেবে দেবে আমাদেরকে অতিরিক্ত লাভ কিন্তু এই কেয়াস এই অনুমতি ঠিক না ভুল ভুল কেন ওটা হচ্ছে ব্যবসা এটা হচ্ছে সুদ আপনি যে ব্যাংকে দিচ্ছেন ব্যাংককে আপনার জন্য ব্যবসা করে এখানেই তো মুশকিল তারা বলে যে ব্যবসা করে ব্যাংক সম্পূর্ণ রূপে ব্যবসা করে না সরাসরি রূপেও ব্যবসা করে না বরং ব্যাংক ব্যবসা করে এমন লোককে সুদের উপরে ঋণ দেয় যখন ব্যাংক ঋণ দিল ব্যাংক যখন নিজে ব্যবসা করলো না তখন এই শ্রেণীর হাদিস পেশ করে আপনি সুদকে হালাল কীভাবে বলতে পারেন এটাও একটা এমন সন্দেহ যে সন্দেহের ফলে অনেক মানুষ সুদ খাচ্ছে এই শ্রেণীর আলেমের ফতোয়া নিয়ে অনেকে ব্যাংকের সুদ খাচ্ছে কিন্তু ব্যাংকের সুদ ও সুদ ব্যাংকের লভ্যাংশ সুদ ব্যাংকের ইন্টারেস্ট সুদ একটা হাদিস আপনারা শুনেছেন যে বানি ইসরায়েলের যুগে ওই যে তিন ব্যক্তির কথা শেষকালে যে পরিশ্রম করেছিল তার নিজের পারিশ্রমিক এক ব্যক্তির কাছে রেখে গেছিলো তারপর সে চলে গিয়েছিল ফেলে সে নিজের পারিশ্রমিক নিয়ে পারেনি তার মজুরি নিয়ে পারেনি যে ব্যক্তির কাছে সে কাজ করেছিল সে সেই মজুরিটাকে নিয়ে ব্যবসায় লাগিয়ে দিয়েছিল ব্যবসায় লাগিয়ে বিরাট অঙ্কের একটা মূলধন তৈরি হয়ে গেছিলো বিরাট অংশের লাভ হয়ে গেছিল তারপরে সেই ব্যক্তি হঠাৎ করে এসে বলছে ইয়া আবদাল্লাহ আমাকে আমার মজুরি দিয়ে দাও তখন বললে এই দেখছো তো কাজের পরিমাণ যত ছাগল আছে যত উঠে সব তোমার সব নিয়ে যাও বলছে আল্লাহর বান্ধা তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো বলছে না আমি ঠাট্টা করিনি আমি তোমার সেই যতটুকু মজুরি ছিল সেটাকে আমি ব্যবসায় লাগিয়ে এতগুলো বাড়ি এতগুলো করেছি তোমার সব তোমার জন্য হারাল লোকটা আনন্দের সাথে সব নিয়ে চলে গেল একটাও রেখে গেল না তাই না ব্যাংক ব্যবসা করে ব্যাংক ব্যবসা করে না যদি ব্যাংক ব্যবসা করতো সরাসরি ওপরে যেমন ইসলামী ব্যাংকগুলো করে ইসলামী ব্যাংকগুলো যদি ব্যবসা করে কিংবা ব্যবসা লভ্যাংশের উপরে ঋণ নেওয়া দেওয়া করে তাহলে না আপনার জন্য লাভ হবে আপনার জন্য জায়জ হবে যেহেতু ব্যাংক সরাসরি আপনার টাকা নিয়ে ব্যবসা করছে না সে সুদের ওপরে ঋণ দিচ্ছে এবং সেই ঋণের মাধ্যমে যে সুদ নিচ্ছে সেই সুদ থেকে আপনাকে লভ্যাংশ রূপে বা সুদ রূপে দিচ্ছে সেটা আপনার জন্য হালাল হতে পারে না বুঝতেই পারছেন যত রকমভাবেই তারা সন্দেহ উপস্থাপন করে এবং ব্যাংকের সুদকে হালাল বলে চালাতে চায় কোনো প্রকারে সেটা হালাল হয়ে আসছে না হালাল হতে পারছে না ব্যবসা অনেকেই যেমন জাহিলি যুগে ছিল তারা মনে করত কি ব্যবসার মতোই হচ্ছে সুদ সুদি কারবার হচ্ছে ব্যবসার মত কালু ইন রিবা বললো ব্যবসা যেমন ব্যবসার মাধ্যমে বিনিময়ে কালে আমরা টাকা বেশি নিতে পারি আমরা পাঁচ টাকার মাল সাত টাকায় বিক্রি করতে পারি তাই না মানুষের কাছে পাঁচ টাকার মাল দিয়ে সাত টাকা নিতে পারি সুতরাং পাঁচ টাকা দিয়ে সাত টাকা নিতে দোষ কি ইন্ডে বাই ও রিবা তারা এরকম বলে থাকে আর এই সন্দিহানের মাঝেই তারা কি করে সুদকে হালাল করছে কিন্তু আসলে আল্লাহ তালা বলছেন ব্যবসা আলাদা জিনিস সুদ হচ্ছে আলাদা জিনিস ব্যবসা হচ্ছে টাকার সাথে পণ্যের বিনিময় আর সুদ হচ্ছে টাকার সাথে টাকার বিনিময় দুটোর মধ্যে পার্থক্য আছে অতএব এই মাধ্যমেও আপনি সুদকে হালাল করতে পারছেন না আল্লা জী নাই খাবার মাস সুদ খাওয়া মোটেই ভালো না কেয়ামতের দিনে এমনভাবে উঠবেন যেন শয়তান স্পর্শ দ্বারা পাগল করে দিয়েছে আর সুদের বহু রকম গোনা আছে তার মধ্যে সব থেকে ছোট গোনা হলো মায়ের সঙ্গে ব্যবিচার করা আর এক গ্রাহাম সুদ খাওয়া ছত্রিশ পার ব্যবচার করার সমান বরং তার থেকেও বড় পাপ আল্লাহ তালা আমাদের এই ধরনের কদর্য থেকে এই সুদই কারবার থেকে দূরে রাখুন আল্লাহ আমিন এবারে সময় শেষ হয়ে এসেছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার প্রশ্ন হচ্ছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের পি এফ রয়েছে প্রভিডেন্ট ফান্ড তো শ্রমিকরা অনুমানিক কোনো একশো টাকা জমা দিল আবার একশো টাকা কোম্পানিও দিল তাতে সরকার আবার সাত পার্সেন্ট সুদ দেয় তো সাত পার্সেন্টটা যদি সেই শ্রমিক না নেই যে কোম্পানি একশো টাকা জমা দেয় সেই টাকাটা কি নেওয়া যাবে ফেরত আপনাকে কোম্পানি টাকাটা দেবে কেন সেখানে দেবে সুদ থেকে যদি হয় সেটা সুদে খাটিয়ে যদি দেয় আপনাকে তো অনুদান দিচ্ছে না অনুদান দেবে কি অনুদান যদি দেয় আলাদা কথা অনুদান তো নয় তারা সেই টাকাটা সুদে খাটিয়ে দেয় আর যখন সুদে খাটিয়ে দেবে তখন সেই টাকাটা এমনিতেই হারাম হয়ে যাবে যে কোনো জিনিস আপনার ওই যে পেনশনের টাকা বলুন প্রভিডেন্ট ফান্ডের টাকা বলুন যে কোনো টাকা ওই যে আপনি বললেন হাজি মহসিনের যে পুরস্কার মুসলিম ছাত্র ছাত্রীদের জন্য রাখা হয়েছে যে কোনো টাকা যখন ফান্ড থাকবে জমা থাকবে জমা থাকার পরে সেই টাকাটা ওই ওইরকমই থাকে মূলধন থাকে না বাড়ে যদি বাড়ে আর যেটা বাড়ে সেটা কি ব্যবসা হালাল ব্যবসার মাধ্যমে বাড়ে না হারাম ব্যবসা ও সুদের মাধ্যমে বাড়ে যদি হারাম ব্যবসা সুদের মাধ্যমে বাড়ে তাহলে সেইখান থেকে একটা টাকা নেওয়াও আপনি যদিও সেখানে টাকা জমা দেন আপনি যেটুকু জমা দিয়েছেন সেই মূলধন আপনার বাকি যে টাকাটা বাড়তি আসছে সেটা কোন হিসাবে আসছে অনুদান হিসাবে আসছে সরকার আপনাকে অনুদান দিচ্ছে কোম্পানি আপনাকে অনুদান দিচ্ছে নাকি সুদে খাটিয়ে সুদে আসলে আপনাকে বাড়তি টাকাটা টাকাটা দিচ্ছে যদি কারবারে খাটিয়ে দিচ্ছে হারাম ব্যবসাতে করে দিচ্ছে তাহলে আপনার সেই টাকা গ্রহণ করা হারাম এই জন্য বলি যে যারা এইসব কাজে জড়িত আছেন যারা এই সমস্ত কোম্পানিতে বা এতে জড়িত আছেন তাদেরকে শিওর হতে হবে যে আসলে আমার টাকাটা সুদে খাটে কিনা আমার টাকাটা হারাম ব্যবসাতে যায় কি না ব্যাংকের মাধ্যমে হোক কোম্পানির মাধ্যমে হোক যদি সুদি কারবারে খাটানো হয় হারাম ব্যবসাতে খাটানো হয় মাদক মাদকদ্রব্যের ব্যবসাতে খাটানো হয় কিংবা এমন ব্যবসা যে ব্যবসা হারাম অন্যায় কাজে ব্যবহার করা হয় এবং সেখান থেকে লভ্যাংশ নিয়ে আপনাকে টাকা বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে কোনো প্রকারেই আপনার জন্য সেই টাকা নেওয়া খাওয়া যায়জ হবে না আপনি যদি সেখানে টাকা রেখেছেন টাকা দিয়েছেন আপনাকে জমা হয়েছে আপনার বেতন থেকে কাটা গেছে তাহলে আপনি কত টাকা কাটা গেছে কত টাকা রাখা হয়েছে সেই টাকাটা হিসাব করে আপনার মূলধন যেটা সেটি আপনি ফেরত নেন প্রিয় দর্শক মণ্ডলী আগামীতেও আমাদের সাথে থাকবেন এই আশা করে আজকের এই বৈঠক শেষ করছি ওয়াসাল্লাহ নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওয়াসফিহি আজমাই